প্রিয় ছাত্রছাত্রী, আমরা এখন ক্লাস টেনে এসেছি। দশম শ্রেণী তোমাদের জীবনের জন্য একটি গুরুত্বপূর্ণ পর্যায়। আমরা ক্লাস টেনে যখন পড়ব, আমাদের বোর্ড বা কাউন্সিলের পরীক্ষার প্রতি আমাদের একটু দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। সময়মতো কারিকুলাম বা সিলেবাস এর সঙ্গে সম্পর্কযুক্ত হওয়া, মনোযোগ সহকারে পড়াশোনা করা, লেখার কাজ বা প্রশ্নোত্তরের কাজ নিজে থেকে স্বয়ংসম্পূর্ণভাবে লেখার চেষ্টা করা ইত্যাদির মধ্য দিয়ে আমরা এই দশম শ্রেণীর পঠন পাঠন মনোযোগ সহকারে শুরু করব। তোমরা জানো ক্লাস টেনের যে বাংলা সাহিত্যের বই, সেই বইটি ক্লাস নাইনে যে বই ছিল একই বই, আইসিএসই বোর্ডের জন্য সংকলিতা। এই সংকলিতা বইটি তোমাদের পাঠ্য। সংকলিতা বইয়ে তোমরা ক্লাস নাইনে যে 10টি গল্পের মধ্যে বেশিরভাগ গল্প তোমরা কমপ্লিট করেছো, তার মধ্যে আমরা সেভেন্থ বা সপ্তম চ্যাপ্টার চ্যাপ্টার নাম্বার 7 এই দেবতার জন্ম, এই বিশেষ গল্পটি আমি তোমাদের আজকের আলোচনা করতে চাই। সেভেন্থ চ্যাপ্টারের দেবতার জন্ম, এই গল্পের লেখকের নাম শিবরাম চক্রবর্তী। শিবরাম চক্রবর্তী মহাশয় কলকাতায় তার মামার বাড়িতে জন্ম হয়েছিল 1903 সালে। তিনি একজন ভালো হাসির, ব্যঙ্গের এবং সেই সঙ্গে সঙ্গে কৌতুকের মধ্য দিয়ে বাস্তব জীবনের চিত্র ফুটিয়ে তোলার অফুরন্ত সাহিত্য ভাণ্ডার আমাদের জন্য রেখে গিয়েছেন। আমরা তার বিখ্যাত একটি গল্প দেবতার জন্ম, এই গল্পটি আমরা তোমাদের আলোচনা করে জানাতে চাই। বিষয়বস্তু সংক্ষিপ্ত আলোচনা করার পর আমি তোমাদের জন্য টেক্সট পাঠাবো, সেই টেক্সট তোমরা ভালো করে পড়বে, বুঝবে, কোনো বিষয়ে সন্দেহ হলে আমার সঙ্গে নিশ্চিত শেয়ার করবে। আর তারপরে আমরা কিছু প্রশ্নপত্র দেব, যেগুলো এই গল্পে আদলে সুন্দর করে তোমাকে লিখে কমপ্লিট করতে হবে। এই লেখার কাজটি তুমি বুঝে গল্পের বিষয়টি ভালো করে না বুঝলে প্রশ্নের উত্তরগুলো তুমি সুন্দর করে লিখতে পারবে না। সে কারণে তোমাকে গল্পটি ভালো করে বুঝে নিতে হবে। যাই হোক, শিবরাম চক্রবর্তী মহাশয় 1980 সালে তার মৃত্যু হয়েছিল। তিনি সারা জীবন মেসে থেকেছিলেন, অবিবাহিত ছিলেন, কিন্তু তার জীবনী শক্তি ছিল অফুরন্ত। যাই হোক, দেবতার জন্ম গল্পটিতে শিবরাম চক্রবর্তী মহাশয় এখানে একজন কথক, কথক মিন্স স্পিকার। গল্পের কথক বা স্পিকার হলেন লেখক স্বয়ং শিবরাম চক্রবর্তী মহাশয়। তিনি যখন তার বাড়ি থেকে বের হতেন, তখন কখনো কখনো দরজার মেন ফটকের বাইরে একটা পাথরে কখনো কখনো তিনি হোঁচট খেতেন। হোঁচট খাওয়ার কারণে অনেক সময় অপ্রস্তুত হয়ে পড়তো মানুষ, কখনো বা পড়ে যেতে পারে। তার মনে ছিল যে কোনো সময়ে, যে কোনো দিনে কোন এক সময় সময় করে এই পাথরটাকে উপড়ে রাস্তা থেকে সরিয়ে ফেলতে হবে, কিন্তু মনেও থাকে না। আর ঠিক পাথরটিকে সরিয়ে ফেলাও হয়নি, হঠাৎ একদিন একটি বিপদের কারণ হয়ে উঠল। তিনি যখন বেরোচ্ছিলেন, হঠাৎ করে পাথরে হোঁচট খেয়ে নিজেকে তাল সামলে উঠতে উঠতে সামনে রাস্তাতে উঠে পড়েছিলেন। অপর দিক থেকে একটি গাড়ি দুরন্ত বেগে আসছিল, ভাগ্য ভালো, ড্রাইভারটা ছিল খুবই কনসাস। সে যখন লক্ষ্য করলো একজন লোক হোঁচট খেয়ে আসছেন, সে ব্রেক করেছিল, একেবারে কাছাকাছি এসে লেখক শিবরাম চক্রবর্তী আর গাড়িটা দাঁড়িয়ে গেল। সেদিন অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা থেকে তিনি বেঁচে গেলেন। তিনি মনে মনে ভেবেছিলেন, হয় ওর একদিন না হলে আমার একদিন, পাথরটাকে যে কোনোভাবে উপড়ে ফেলতেই হবে, না হলে এটা আমার জীবন মরণ সমস্যা হয়ে দাঁড়াবে।
পরদিন তিনি একটা কোদাল নিয়ে ঘেটের বাইরে এসে পাথরটাকে উপড়ে ফেলার জন্য একেবারেই লেগে পড়ে গেলেন। কিন্তু বাইরে থেকে পাথরটা দেখতে অতটা ছোট, কিন্তু যত খুঁড়তে লাগলো দেখা গেল যে পাথরটা অনেক গভীর পর্যন্ত, মাটির ভিতরের অংশটা অনেক বড়, যার ফলে বেগ পেতে হলো পাথরটা তুলতে, চারিদিকের গর্তটা অনেকটা বড় করে ডিপ করতে হলো, তারপরে আস্তে করে টেনে পাথরটাকে হিঁচড়ে গর্ত থেকে তুলে ফেলতে হলো। ঠিক যখন তিনি তুলে ফেলছেন হঠাৎ করে লক্ষ্য করলেন দূরে কয়েকজন দর্শক কৌতূহলী মানুষ তারা দূর থেকে পাথর তোলার দৃশ্য দেখছিলেন। লেখক মনে মনে ভাবলেন এটা আবার কেমন হলো, উৎসাহী কৌতূহলী জনতার মধ্য থেকে একজন এসে জিজ্ঞাসা করলো লক্ষ্মীমশাই খবরটা সব ভালো তো, কোনো স্বপ্ন টপ্ন নয় তো? হাসতে লাগলেন লেখক তো অবাক, ভাবলেন এটা আমাকে কেমন কথা, ঘরের সামনে পাথর, পায়ে হোঁচট লাগে তাই তুলে ফেলছি মশাই, এর মধ্যে আমার স্বপ্ন টপ্ন প্রত্যাদেশ আদেশ প্রত্যাদেশ এর মধ্যে তো কিছুই নাই। তিনি পাথরটাকে তুলে হিঁচড়ে রাস্তার পাশে ফেলে দিলেন। যাই হোক পাথরটা অমনি ছিল, যাতায়াতের পথে প্রায় তিনি লক্ষ্য করতেন পাথরটা অমনি ছিল। একদিন তিনি দেখলেন কে বা কারা পাথরটার উপরে জল ছিটিয়ে পরিষ্কার করে চকচকে করে রেখেছে। লেখক ভাবলেন কার আবার কাজ নাই, পথের ধারে পড়ে থাকা পাথরটাকে এমন করে তেল চিকন করে দিল। তিনি মনে মনে ভাবলেন হয়তো কেউ ওই হোস পাইপের জল রাস্তার ধারে ব্যবহার করতে গিয়ে পাথরটা ঝুঁকিয়ে ধুয়ে গেছে। বেশ এমনি ছিল, যাতায়াতে তিনি মাঝে মধ্যে লক্ষ্যই করেন। একদিন হঠাৎ করে তিনি দেখলেন পাথরটার উপরে কে বা কারা একেবারে তেল সিঁদুর লাগিয়ে সুন্দর করে সাজিয়ে রেখেছে। কথক তো অবাক, রাস্তার ধারে পড়ে থাকা পাথর তাকে আবার তেল চিকন সিঁদুর, কি ব্যাপার? মনে মনে ভাবলেন কে হতে পারে ওই সেদিনে যে ভদ্রলোকটি স্বপ্ন টপ্নের কথা জিজ্ঞাসা করলেন, হয়তো ওই করেছে। যাই হোক এমনি করে কয়েকদিন কেটে গেল। হঠাৎ করে তিনি একদিন লক্ষ্য করলেন রাস্তার ধারে পড়ে থাকা পাথরটি আর নাই। ইয়ে আবার কেমন, তিনি স্তম্ভিত হয়ে গেলেন। পাথর আবার চুরি করে কেন বা চুরি করবে, পাথরটা গেল বা কোথায়? কয়েকদিন পরে তিনি ঘুরতে ঘুরতে দেখলেন তাদের রাস্তার বাঁকে অশ্বত্থ গাছের তলায় একটু দূরের মোড়ের মাথায় অশ্বত্থ গাছের তলায় সেইখানে সেই পাথরটাকে এমন সুন্দর করে মাটিতে পুঁতেছে যেটা দেখলে মনে হয় যেন শিবলিঙ্গের মতো। তিনি অবাক হয়ে গেলেন, ভাবলেন এটা আবার কেমন হলো, কে বা করলো আমার পাথরটার ভালো দিনে দিনে উন্নতি হচ্ছে, ওখানে পড়েছিল তারপর ওখান থেকে উঠে এলো, এখন দেখছি আবার রাস্তার ধারে অশ্বত্থ গাছের তলায় মোড়ের উপরে, এবারে যেন একটু ভক্তি আর পূজা মন্দিরের রূপ নিতে চলেছে। তিনি অবাক হলেন, দেখলেন বেশ কয়েকজন সন্ন্যাসী আশেপাশে ঘোরাফেরা করছে, গৈরিক পোশাক, মাথায় তিলক, কপালে তিলক, মাথায় হর্ষ টিকি। তিনি মনে মনে ভাবলেন এরা আবার জুটলো কোথা থেকে, সব মম মম করছে চারিদিকে, মাঝে মাঝে মন্ত্র উচ্চারণ করছে, আর ওই পথের ধারে মোড়ের উপরে পড়ে থাকা পাথরটি শিবের রূপ, শিবলিঙ্গের রূপ নিয়েছে। যাই হোক লেখকের চিনির কলের কাজে কয়েক মাসের জন্য তিনি বিহারের চম্পারণে যাত্রা করেছিলেন। চিনির কলের কাজে চম্পারণে যাওয়ার জন্য ওই অশ্বত্থতলার পাশ দিয়ে বাসে চড়ার জন্য তিনি যখন গেলেন তখন দেখলেন আবার সেই শিবলিঙ্গের রূপটি অন্য রূপ উপস্থাপন করছে। সেখানে দেখছে অনেক লোকের ভিড়, বেশ কয়েকজন সন্ন্যাসী চিৎকার করে যেন
সংস্কৃত মন্ত্র উচ্চারণ করছে, একজন সন্ন্যাসী বলছেন ত্রিলোকেশ্বর শিব সাক্ষাৎ স্বয়ংভূ একেবারে পাতাল ঘুরে উঠেছেন ইত্যাদি ইত্যাদি। মানুষ অনেকে যাচ্ছেন ওই শিবলিঙ্গের মতো সুন্দর করে সাজানো, ফুল দেওয়া, বেলফুল, বেলের পাতা, আতপ চাল, সিঁদুর জড়ানো, সেই কালো পাথরটির উপরে সবাই প্রণাম করে প্রণামী বাক্সে তারা পয়সা দিচ্ছে বা প্রণাম করছে। দেখুন মনে মনে ভাবলো, বাহ ভালো বিনা পুঁজির ব্যবসা চলছে, টাকা নাই, পয়সা নাই, ক্যাপিটাল নাই, অথচ রোজগার হয় ভালো, এ তো ভালোই। লোকের সামনে আমি বলেই দিই, এ পাথরটা আমার ঘরের সামনে পড়ে থাকা পাথর কে এখানে লাগিয়ে দিল, আর ত্রিলোকেশ্বর স্বয়ং শম্ভু শিব হয়ে পাতাল উপরে উঠলো, আমি বলেই দেবো লোকের সামনে। আবার ভাবলো এত ভক্তি কত কত সন্ন্যাস সমাবেশ, এত ভক্ত, এদের মানে আমি এরকম কথা বললে তারা বিশ্বাসই বা করবে কেন, আর আমি তো বললে লাভ কি, আমার কাজে আমি যাই। তিনি চলে গেলেন বিহারের চম্পারণে। বেশ কয়েকদিন মাস পার করে তিনি যখন ফিরছিলেন তখন তিনি দেখলেন সমাবেত এই শিবলিঙ্গের রূপটি একটি মন্দির রূপ প্রমাণিত হয়েছে। সে যেন একটা ছোট্ট সুন্দর মন্দিরের ধাঁচায় শিবলিঙ্গটি অবস্থান করছে, তা দেখে লেখক কথক শিবরাম চক্রবর্তী একেবারে অবাক এবং স্তম্ভিত হয়ে গেলেন। তিনি দেখলেন বেশ কয়েকশো মানুষের সমাবেশ, খুব জোরে মাইকের হুঙ্কার, সংস্কৃত শ্লোকের উচ্চারণ, পণ্ডিতদের আনাগোনা, বম বম শব্দ, আর তারই মাঝে ধূপ ধুনো আরতি করে শিবের পূজা। সে ভয়ঙ্কর দৃশ্য যে আমাদেরকে অবাক করবে তো বটেই। লেখক স্তম্ভিত হয়ে গেলেন, তিনি ভাবলেন এ আবার কেমন, এত লোকের ভক্তি, এত লোকের সমাগম, তিনি জাগ্রত দেবতা। যাই হোক, তিনি যখন আস্তে আস্তে ওখান থেকে পার হচ্ছিলেন তখন এক সন্ন্যাসীর বক্তব্যে মাইকের ঘোষণায় তার যেন সংগীত ফিরে গেল। সন্ন্যাসী ঘোষণা করছিলেন, আপনারা জানেন কলকাতাতে দারুণ বসন্ত রোগ হয়েছে, আর আমাদের এলাকাতে এখানে কোনো বসন্ত রোগ আসেনি, তার কারণ এই ত্রিলোকেশ্বর শিবের আবির্ভাবের কারণে। জীবন্ত শিব, তার আবির্ভাব না ঘটলে হয়তো আমাদের এলাকায় বসন্ত প্রাদুর্ভাব ঘটত, আমরা হয়তো বাঁচতে পারতাম না। তাই তোমরা এই স্বয়ং শম্ভু শিব তাঁকে এসে তোমরা প্রণত প্রণাম করো, তাকে সম্মান জানাও, না হলে আমরাও বিপদগ্রস্ত হব। আসলে কথাটি লেখকের এক পূর্ব স্মৃতিকে জাগ্রত করে দিল। তিনি যখন ছোট ছিলেন তখন একবার এই বসন্ত রোগে আক্রান্ত হয়েছিলেন, তখনকার দিনে অত ভালো চিকিৎসা ছিল না, সবাই বলল যে এই হোমিও চিকিৎসাতে নাকি রোগটি ভালো হয়, ভেরোলিনিয়াম 200, এই ভেরোলিনিয়াম ভেরিওলিনাম 200 এই মেডিসিনটি তাকে দেওয়া হয়েছিল। একজন বলেছিল কণ্ঠকারী শিকড় পেটে খেলে নাকি ভালো, আবার তার মা দিয়েছিলেন একটা বিপদ কাটানোর জন্য তার গলাতে একটি মালা। যাই হোক, এই বসন্ত রোগের কণ্ঠকারীর শিকড় অথবা হোমিও চিকিৎসার ভেরিওলিনাম সেই বসন্তের দিনে রোগের কষ্টে তার যে পুরনো স্মৃতি জাগ্রত হলো। লেখক মনে মনে ভাবলেন এই রোগ যেন মানুষের না হয়, মানুষের কষ্টের কথা তিনি ভেবে ভাবলেন বিশ্বাস তো মানুষকে উন্নত করে, বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। লেখকের ভাবনাতে তেমনি একটি চিন্তা এলো, তিনি মনে মনে ভাবলেন না এ আর ভেবে লাভ নাই,
মানুষ যখন বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য বিশ্বাস স্থাপন করেছে, আমি না হয় বিশ্বাসই করলাম, এরকম যেন মানুষের না হয়, তিনি এদিক ওদিক তাকিয়ে কেউ তাকে দেখছেন কিনা, লক্ষ্য করছেন কিনা সেটা ভেবে তারপরে তিনি একেবারে হাত জোড় করে প্রণত হয়ে তিনি প্রণাম করলেন সেই ত্রিলোকেশ্বর শিব শিবলিঙ্গকে। তারপরে তিনি এদিক ওদিক তাকে দেখছিলেন, আমাকে কেউ দেখে ফেলছে না তো। আসলে লেখক বা কথকের মনের ভাবনা ছিল হয়তো আমার বাড়ির পাথরটাতে আমি নিজে পুজো করছি, তাই সেই ভাবনাটা তার অপমানের বিষয় হয়ে উঠতে পারে। আসলে গল্পটিতে আমরা নিঃশব্দে নীরবে হৃদয়ের ভক্তিতে নতুন করে যেন দেবতার জন্ম লাভ করল, সে কারণেই হয়তো গল্পের নাম দেবতার জন্ম। তোমরা গল্পটি সুন্দর করে পড়বে, আমার কাহিনী অংশটি ভালো করে শুনবে, এখান থেকে যে কঠিন শব্দগুলি আছে নোটবুক থেকে সুন্দর করে কঠিন শব্দ, মনে করো একদিকে যদি শব্দ লেখো আর অন্যদিকে ড্যাশ দিয়ে অর্থ লেখো, এমনি করে কঠিন শব্দগুলি প্র্যাকটিস করো শব্দ এবং অর্থের। তারপরে আমি কিছু প্রশ্ন পাঠাবো বা পাঠিয়েছি, সেই প্রশ্নগুলোতে তোমরা সুন্দর করে সাব প্যারা করে পার্ট অফ কোশ্চেন ডিফারেন্ট, পার্ট অফ পার্ট আনসার ডিফারেন্ট হবে, এরকম করে সুন্দর করে উত্তরগুলো লিখে অভ্যাস করো। একটি টেক্সট পড়ো, কোশ্চেন লেখো, উত্তর লেখো, সুন্দর করে অভ্যাস করো। আমার জন্য তোমাদের আন্তরিক শুভেচ্ছা রইল, ধন্যবাদ।